অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ট্রান্সফরমার রয়েছে, এটি হচ্ছে একটি ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার। হ্যালো ফ্রেন্ডস, সালাম আলাইকুম, ইলেকট্রিক্যাল ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে স্বাগতম। তো ফ্রেন্ডস, গত পর্বে আমরা দেখেছিলাম অর্থাৎ একটি ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার এবং এলটি প্যানেলের অংশটা, অর্থাৎ লো টেনশন প্যানেলের অংশগুলো আমরা দেখেছি। আজকে আমরা দেখব রিয়েক্টিভ পাওয়ার কন্ট্রোলার সিস্টেম, অর্থাৎ রিয়েক্টিভ পাওয়ার কন্ট্রোলারে হচ্ছে আপনার পাওয়ার ফ্যাক্টরটা ইম্প্রুভ হয়। অর্থাৎ আমরা জানি যে যদি পাওয়ার ফ্যাক্টরটা আমাদের কমে যায় তাহলে আমাদের বিদ্যুৎ বিল কিংবা পাওয়ারের পরিমাণ বেড়ে যাবে। সুতরাং আমাদেরকে পাওয়ার ফ্যাক্টরটা কন্ট্রোল করতে হবে। এজন্য আমাদের জন্য যে প্যানেলটা থাকে সেটা হচ্ছে পিএফআই প্যানেল, অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ প্যানেল। অনেকে সেটাকে এপিএফসি প্যানেলও বলে থাকে, অর্থাৎ অটোমেটিক পাওয়ার কন্ট্রোলার প্যানেল। তো এখানে যে কন্ট্রোলারটা ইউজ করা হয় সেটি হচ্ছে পাওয়ার ফ্যাক্টর রেগুলেটর বলা হয়, সাধারণত পাওয়ার ফ্যাক্টর রেগুলেটর। এই কন্ট্রোলারে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অটো, ম্যানুয়াল, কারেন্ট, তারপরে টেম্পারেচার, কসফাই, অনেকগুলো ভ্যালু রয়েছে। অর্থাৎ এই ইন্ডিকেটরের মাধ্যমে বোঝা যাবে যে এটি লোডটি ইন্ডাকটিভ নাকি ক্যাপাসিটিভ, অর্থাৎ আমার এখানে কি পরিমাণ ইন্ডাকটিভ এবং ক্যাপাসিটিভ লোড রয়েছে। এবং এখানে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, অর্থাৎ 6টি এলইডি ইন্ডিকেটর রয়েছে। এর মাধ্যমে আমার বোঝা যাবে ভিতরে হচ্ছে 6টি ক্যাপাসিটর ব্যাংক রয়েছে। এই 6টি ক্যাপাসিটর ব্যাংকের মধ্যে কোন ক্যাপাসিটরটি অন আছে সেটা আমাদের এখানে বোঝা যাবে। অর্থাৎ প্রত্যেকটি ক্যাপাসিটর, যে ক্যাপাসিটর ব্যাংকটা অন হবে সেটাই হচ্ছে আমার এখানে শো করবে। আর এর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমাদের লোডটা ইন্ডাকটিভ না ক্যাপাসিটিভ। আর এখানে আমাদের রেটিংটা উল্লেখ হবে, অর্থাৎ আমাদের পাওয়ার ফ্যাক্টরটা কতটুকু আছে। যদি পাওয়ার ফ্যাক্টর 1 হয় তাহলে সেখানে 1 আসবে, যদি 0.9 হয় 0.9, 0.98, 0.97 যেটা হবে সেটাই আমাদের এখানে আসবে। এবং এই পাওয়ার ফ্যাক্টরের অনুযায়ী এখানে আমাদের কোন ক্যাপাসিটরটা অন হচ্ছে সেটা আমরা আমাদের এখানে শো করবে। তাহলে চলুন দেখি এটার ভিতরের অংশটি। তো এটার ভিতরের অংশটি আমি যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে হচ্ছে কারেন্ট ট্রান্সফরমার থেকে 5 এম্পিয়ার কারেন্ট ট্রান্সফরমার, সেকেন্ডারি 5 এম্পিয়ার কারেন্ট ট্রান্সফরমার থেকে যে কানেকশনটা আসবে সেটা 17 এবং 18 নম্বরে কানেকশন হবে। অর্থাৎ এই 17 এবং 18তে আপনার কানেকশন হয়েছে। তো সেকেন্ডারি ট্রান্সফরমারটা হচ্ছে এই পাশের, অর্থাৎ এই পাশে আমরা এই ফেজ থেকে নিয়েছি। এই ফেজ থেকে এই সেকেন্ডারির যে দুটি তার এসেছে, সেকেন্ডারি অর্থাৎ কারেন্ট ট্রান্সফরমার সেকেন্ডারি অংশে S1 এবং S2 অংশ থেকে যে তার দুটি এসেছে এটি কানেক্ট হয়েছে আপনার এটার 17 এবং 18, অর্থাৎ এই 17 এবং 18তে কানেক্ট হয়েছে। তারপরে আপনার দুটি ফেজ কানেকশন দিতে হবে এই রিয়েক্টিভ পাওয়ার কন্ট্রোলারটি চলার জন্য, অর্থাৎ L2 থেকে একটি এবং L3 থেকে একটি, এটি হচ্ছে 13 এবং 14। এই 13 এবং 14 থেকে আপনার এই যে দুইটা ফেজ কানেকশন দেওয়া হয়েছে। আরেকটি সার্কিট ব্রেকার থেকে L1 থেকে 12 নম্বরে একটি কানেক্ট হবে, সেটি হচ্ছে এই ফেজ থেকে আমরা কানেকশন দিছি এই 12 নম্বরে কানেকশন। অর্থাৎ এটি হচ্ছে এই ম্যাগনেটিক কন্ডাক্টরগুলা এবং এর একটি পাওয়ার কন্ট্রোলটা নিজে সচল থাকার জন্য এই কানেকশনটা আমাদেরকে দিতে হবে। তারপরে আসুন এই অংশে, এই অংশে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে 3টি বাসবার রয়েছে। অর্থাৎ 3টি বাসবার থেকে প্রত্যেকটার সাথে হচ্ছে আপনার কিছু ফিউজ রয়েছে। এই ফিউজগুলো হচ্ছে বিভিন্ন এম্পিয়ারের। এই ফিউজ থেকে কানেকশন হয়ে চলে আসছে ম্যাগনেটিক কন্ডাক্টর, ম্যাগনেটিক কন্ডাক্টর। এই ম্যাগনেটিক কন্ডাক্টর থেকে আবার কানেকশন হয়ে চলে আসছে ক্যাপাসিটর ব্যাংক। অর্থাৎ এখানে বিভিন্ন মানের, যেমন হচ্ছে এটি 12.5, 25 kVA, kVAr, বিভিন্ন মানের ক্যাপাসিটর ব্যাংক রয়েছে। এখন এটার কন্ট্রোলিং সিস্টেমটা আসলে কী, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের 6টি ক্যাপাসিটর ব্যাংক রয়েছে। অর্থাৎ 30%-এর জন্য একটি ফিক্সড, অর্থাৎ একটি অতিরিক্ত 60, আর বাকি রয়েছে 6টি। তো 6টির জন্য এখানে রয়েছে হচ্ছে 6টি ম্যাগনেটিক কন্ডাক্টর, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, অর্থাৎ 6টি ম্যাগনেটিক কন্ডাক্টর। এবং 6টি ম্যাগনেটিক কন্ডাক্টর প্রত্যেকটি এসেছে 3টা ফেজ থেকে 3টি ফিউজ হয়ে, অর্থাৎ ফেজ থেকে ফিউজ হয়ে চলে এসেছে ম্যাগনেটিক কন্ডাক্টর। এবং প্রত্যেকটি ম্যাগনেটিক কন্ডাক্টর এখানকার যে নিউট্রাল লাইনটি রয়েছে এই নিউট্রাল লাইনের সাথে কানেক্টেড, যে নিউট্রাল লাইনের সাথে ম্যাগনেটিক কন্ডাক্টরটা, নিউট্রাল লাইনের সাথে আপনার ম্যাগনেটিক কন্ডাক্টরটি কানেক্টেড। তো
আমরা প্রত্যেকটি ম্যাগনেটিক কন্ডাক্টর নিউট্রালের সাথে কানেকশন করে দেব এবং এখানে যে 2 3 4 5 6 এই যে রয়েছে 6টি এবং 7 অর্থাৎ 2 থেকে 7 এই 2 থেকে 7 যে ম্যাগনেটিক কন্ডাক্টরের যে কানেকশনগুলো রয়েছে সেগুলো আমরা ম্যাগনেটিক কন্ডাক্টরের কানেকশনে দেব এতে আমাদের এই রিঅ্যাকটিভ পাওয়ার কন্ট্রোলারটি অটো অন হবে অটো অন হয়ে ম্যাগনেটিক কন্ডাক্টরগুলো অন হবে ধরুন এখানে 200 एंपিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে এই লোডের মধ্য দিয়ে এখন আমাদের 30% যে ফিক্সড আছে সেটি পারফেক্টলি ইনপুট করার জন্য যথেষ্ট না তাহলে আমাদেরকে এখন কি করতে হবে একটি ম্যাগনেটিক কন্ডাক্টর অন করতে হবে তখন এই পাওয়ার ফ্যাক্টর কন্ট্রোলারটি একটি ম্যাগনেটিক কন্ডাক্টরকে অন করবে এবং অন করার সাথে সাথে এটি ভিতরে চলে যাবে এবং সেটি অন হবে অন হওয়ার সাথে সাথে এটি এই ক্যাপাসিটর ব্যাংকে কানেকশন করে দেবে পরবর্তীতে যদি আরো একটি কানেকশন করার প্রয়োজন হয় তাহলে সেটিকে কানেকশন করে দেবে এবং যদি ডিসকানেক্টের প্রয়োজন হয় লোডের ভেরিয়েশন যদি কমে যায় আমাদের ক্যাপাসিটরের ভ্যালু যদি কমানোর প্রয়োজন হয় তখন সেটা আবার অফ করে দিবে অফ করে দিয়ে সেটা কানেকশন অফ করে দিবে তো ফ্রেন্ডস এটি ছিল মূলত হচ্ছে একটি 11/4 কেভির একটি সাবস্টেশনের মূল বেসিক ভিডিও তো আমরা আজকে চেষ্টা করলাম যে একটি 11/4 কেভির সাবস্টেশনের মূল বেসিক কনফিগারেশন কানেকশন সিস্টেম সিটি পিটি ক্যাপাসিটর ব্যাংক এবং বাসবার যা রয়েছে সবগুলো বোঝার জন্য ইনশাল্লাহ পরবর্তীতে আরও যাতে কানেকশন ডায়াগ্রাম নিয়ে সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি এজন্য শুভকামনা রইল সবার